সবাইকে জানাই শুভ রাখি বন্ধন। তো আজকে আমি যে সিনেমাটা দেখলাম সেই সিনেমার নাম হচ্ছে রক্ষাবন্ধন, ডিরেক্টর হবে আনন্দ এল রায়। এখানে অভিনয় করেছে অক্ষয় কুমার এবং ভূমি ভেডনেকর এবং আরও অনেকে। তো সিনেমাটা কেমন লাগলো দর্শক বন্ধু? দুর্দান্ত লেগেছে আমাকে সিনেমাটা। এবার এই সিনেমাতে কিছু পজিটিভ পয়েন্ট রয়েছে, কিছু নেগেটিভ পয়েন্ট রয়েছে। তো আমি ফার্স্ট অফ অল সিনেমাটার গল্পটা বলি। যারা যারা দেখেছেন ট্রেলারটা, তারা ট্রেলার দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন সিনেমাটার গল্পটা কী হতে চলেছে। ইয়াস, সিনেমার গল্পটা হচ্ছে একটা সন্তান যে তার মৃত্যু মানে মৃত্যু পথযাত্রী তার মাকে কথা দিয়েছিল যে সে বিয়ে হওয়ার আগে তার চার বোনকে সে বিয়ে দেওয়ার পরে সে বিয়ে করবে। তো এখানে আমি অক্ষয় কুমারকে, লালা ক্যারেক্টার তার নাম, খুব ভালো একজন ক্যারেক্টার। ওকে, তো এখানে তার একটা ছোটোবেলা থেকে সে একটা মেয়েকে ভালোবাসে, ভূমি ভেডনেকর, সে তাকে বিয়ে করতে পারছে না বিকজ সে তার আগে বোনের বিয়ে দিবে, চারটা বোনের, তারপর সে তার প্রেমিকাকে বিয়ে করতে পারবে, তার আগে নয়। তো এর জন্য তার বচপন কা প্রেয়ার, সে সবসময় বলছে আমাকে বিয়ে করো, আমাকে বিয়ে করো। তার একটা বাবা রয়েছে, ওই মেয়েটার বাবা মানে ভূমি ভেডনেকরের বাবা রয়েছে, সে একটু এই সিনেমাতে ভিলেনের মতো রোল করেছে। ভিলেন্সম্যান বুঝতেই পারছেন, যার মেয়ে এত বড় হয়ে যাচ্ছে সে বিয়ে করছে না কেন, সেই জন্য তার বাবা একটু রেগে রেগে আছে। এখানে দুজনের, এই ভূমি ভেডনেকরের বাবা এবং অক্ষয় কুমার, দুটোর মোটিভ কিন্তু একটাই যে মেয়েকে, ঘরের লক্ষ্মীকে বিয়ে করে দেওয়ার, মানে ঘরের লক্ষ্মীকে বিয়ে করে শ্বশুরবাড়িতে দেওয়ার। কিন্তু মোটিভটা দুটো একই, কিন্তু এখানে ইয়েটা আলাদা। ওকে, অক্ষয় কুমারের চারটা বোন রয়েছে, এখানে অনেক কিছু টানাপোড়া দেখতে পাচ্ছি আমরা, যে একটা মানে একটা বোনকে বিয়ে করতে তার 4 লাখ 3 লাখ টাকা খরচা হবে, বোঝা যাচ্ছে। তো আরও 3টা বোন আছে, সেগুলো বোনকে কীভাবে বিয়ে দেবে এটাকে নিয়ে একটা জার্নি, একটা গল্প। কিন্তু বন্ধুরা, সিনেমাতে আমাকে কমেডি পার্সেন্ট অক্ষয় কুমারে জানেন আপনার প্রত্যেক, সিনেমাতে অক্ষয় কুমার কীভাবে কমেডি করেন, কমেডি এখানে দুর্দান্ত রয়েছে। এবং ভূমি ভেডনেকরের স্ক্রিন প্রেজেন্টটা এতটা বেশি নয়, কিন্তু যে কতটুকু ছিল খুব ভালো, খুব খাঁটি ছিল। এবং এখানে স্ক্রিপ্টটা দুর্দান্তভাবে এখানে মানে করা হয়েছে। ওকে, এবং সিনেমার 2 ঘন্টার খুব কম, মানে সিনেমার লেন্থ, একটা হিন্দি সিনেমার লেন্থ এতটা কম, অ্যান্ড ঠিকঠাক আছে সিনেমার লেন্থ অনুযায়ী, সিনেমার স্টোরি অনুযায়ী সিনেমার লেন্থ ঠিকঠাকই আছে। কিন্তু ফার্স্ট হাফটা আমাকে একটু কমেডি লেগেছে, অ্যান্ড সেকেন্ড হাফটা একটু ইমোশন লেগেছে। হ্যাঁ, আমি খুবই একটা ইমোশন হলাম বিকজ এখানে অক্ষয় কুমারের যে ক্যারেক্টারটা, সেখানে আপনি দেখতে পাবেন খাট্টা মিঠার মতন একটা ক্যারেক্টার দেখতে পাবেন। কিংবা আপনি ওই আছে না জলি LLB 2, সেখানে যে অক্ষয় কুমারের যে পুরো যে চরিত্রিক যে গঠনটা, যেরকমভাবে কমেডি করছে, যেরকম তার গোঁপটা রয়েছে, এখানে ঠিক সেরকমভাবেই লাগছে আমাকে অক্ষয় কুমারের, বেশি কিছু ডিফারেন্ট লাগেনি। ওকে, অ্যান্ড সবথেকে বড় নেগেটিভ পয়েন্ট লেগেছে, ওটা হচ্ছে এই সিনেমার ফুল যে কনসেপ্টটা, আমরা বুঝতে পারছি এখানে যে কনসেপ্টটা, ওটা হচ্ছে একটা দেহেজ, মানে যৌতুকের একটা নেওয়ার যে প্রথাটাকে সেটাকে বন্ধ করতে চেয়েছেন ডিরেক্টর, মানে সোশ্যাল মেসেজ দিতে চেয়েছেন। কিন্তু এখানে একটা সিনেমা দেখতে পাচ্ছি যে ভূমি ভেডনেকরের বাবা বলছে যে আমি দেহেজ দিতে পারি, আমার দেহেজে টাকা আছে। তো এখানে অক্ষয় কুমার কিন্তু সেইটা, অক্ষয় কুমার কী বলছে, উল্টে বলছে যে তুমি দেহেজ নাও না, মেয়েরা, একটা মেয়ে যখন বিয়ে হচ্ছে তখন তাকে দেহেজ দিতে হচ্ছে। এখানে উল্টে ডেটা কী করছেন, যে মেয়ে যখন বিয়ে হতে যাচ্ছে তখন উল্টে যাকে বিয়ে করছে ছেলের বাড়ি থেকে দেহেজ নেবে, একটা উল্টি একটু মানে একটা ওভার একটু কনফিডেন্ট আমাকে লেগেছে একে। ওকে, আর যদি বলি সিনেমাটা ঠিকঠাকই আছে, সেকেন্ড হাফ যেটা বললাম অনেক ইমোশনটা জুড়ে রয়েছে, আর কিছু কিছু ডায়লগ অনেক সিনেমার থেকে ইম্প্রেস মানে ওকে, এই সিনেমাটার রক্ষাবন্ধনের যে সিনেমার কিছু কনসেপ্টটা দেখতে পেলাম, কিছু কিছু দৃশ্য, কিছু কিছু স্ক্রিন প্রেজেন্ট কিন্তু আমি আদার সিনেমা থেকে দেখতে পেয়েছি। আপনারা দেখলেই অনায়াসে বুঝতে পেরে যাবেন যে হ্যাঁ, এই সিনটা তো আমি সেই সিনেমা থেকে দেখেছি, এটা আপনারা বুঝতে পেরে যাবেন যখন দেখবেন সিনেমাটা। আদারওয়াইজ আর ঠিকঠাক আছে, কিন্তু লাল সিং চাড্ডার সামনে এই সিনেমাটা মনে হয় মুখ থুবড়ে পড়বে, কারণ এখানে এতটা বেশি আহামরি ভালো কিছু আমি দেখতে পেলাম না, যতটা বেশি দরকার ছিল সিনেমার ক্ষেত্রে। একটু সোশ্যাল মেসেজ তো ঠিকঠাক আছে, বাট আর কিছুই না। আর অক্ষয় কুমারে যেরকম কমেডি থাকে, যেরকম কমেডি ইয়েটা সব ঠিকঠাক আছে। আপনারা দেখতে পাচ্ছেন আমি ছাতে হাতে নিয়ে চলে এসে রিভিউ করতে এখানে কলকাতায়, তো আর বেশি কিছু বলে আমি বড় ভিডিও করবো না অন দ্য ওয়ে। তো ঠিকঠাক লেগেছে আমাকে রক্ষাবন্ধন, আমাকে যদি বলা হয় 5-এর মধ্যে আমি এখানে কত দেব, এখানে আমি 2.5 দিব, 2.5 স্টার দিব, এখানে বেশি আর দিতে পারবো না। অক্ষয় কুমারের সিনেমা প্রথমে দেখে শুরু করলাম সকালবেলায়, বাট তারপরে আর এরপর সত্যানিশে দেখবো, মানে এরপর ব্যোমকেশ দেখবো। ওকে, তো এটা ছিল আমার রিভিউ রিয়েকশন রক্ষাবন্ধনকে নিয়ে। আপনাদের কেমন লাগছে সিনেমাটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, যারা দেখেছেন আর দেখেনি এখন জানেন সিনেমাটাকে দেখে আসুন। মোটামুটি ঠিকঠাকই আছে, গানগুলো ঠিকঠাক আছে, মিউজিকগুলো ঠিকঠাক আছে, আর ক্যামেরা অ্যাঙ্গেল যদি বলি, মানে ক্যামেরার যে কাস্ট আছে সেটা এত বেশি আহামরি ভালো দেখতে পেলাম না। আর অক্ষয় কুমারকে দেখে মনে হচ্ছে ভাই পুরো জলি LLB 2 যে চরিত্রটা সেটাই, একটু তো ডিফারেন্ট হলে ভালো হতো। ওকে, বাই।